আজ সোমবার 23 আশ্বিন 2022 সালের 10ই অক্টোবর। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তৎসত্ত্বেও এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র। যাদের চন্দ্র রাশি সিংহ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে, অর্থাৎ যাদের মুন সাইন লিও, আর যাদের সিংহ লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন, শারীরিক লাভের পাশাপাশি আপনারা মানসিকভাবেও দৃঢ়তা অর্জন করতে পারবেন। আজ যারা অর্থগতভাবে যারা পিছিয়ে আছেন তাদের জন্য কিন্তু দিনটি এক প্রকার বেশ। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আজ আপনারা জ্ঞান গ্রহণ করবেন, সেগুলি ডেলি লাইফে আপনারা ইনপুট করতে ভুলবেন না, প্রভূত পরিমাণে লাভবান নিশ্চিতভাবে হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। চাকরিজীবীদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। কোনো প্রকার পার্টনারশিপ বিজনেসে দায়বদ্ধ হওয়ার আগে আপনার মনের বা অভ্যন্তরের অনুভূতিগুলি শোনার চেষ্টা করুন। আপনার মন যা বলছে সেদিকেই এগিয়ে যান, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। তবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের আশ্রয় নিলেই কিন্তু আজ বসের কুনজরে পড়ে যেতে পারেন। নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ যেন করবেন না। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করবার আগে আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনার নিজস্ব প্রভাব প্রতিপত্তিকে আরও বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি যদি থেকে থাকে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে চলে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। গৃহবধূরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন, না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হয়ে উঠতে পারেন। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বাড়তে চলেছে। আজ ধর্মীয় কোনো স্থানে বা আত্মীয় স্বজনের বাড়িতে আপনারা ভ্রমণ করতে পারেন, সেখানে অবশ্যই মানসিক প্রশান্তি অনুভব করবেন। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখতে যেন আজ ভুলবেন না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে বা সন্দেহবাতিক হলে সম্পর্কের মারাত্মক ক্ষতি কিন্তু আজ হতেই পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। যেহেতু আজ সোমবার, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি 108 বার জপ করে দিন শুরু করুন।